বন্ধু দীপু, আর আপনারা দেখছেন এসএস ওয়েভস। আজকে দেখাবো ডেভেলপার অপশন একটি গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় সেটিংস। হ্যাঁ বন্ধুরা, দেখুন অনেক সময় আপনার মোবাইলে দীর্ঘক্ষণ ধরে কোনো কাজ করার প্রয়োজন হয়ে পড়ে। ধরুন কোনো ওয়েবসাইট আপনি সার্চ করছেন বা আপনি কোনো কিছু এডিটিং করছেন, আপনাকে কিন্তু দীর্ঘক্ষণ মোবাইলটি ইউজ করতে হয়। কিন্তু দেখা যায় আপনার মোবাইল স্ক্রিন লাইটটি বা মোবাইল স্ক্রিনটি 15 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট যতক্ষণ আপনার টাইম সেট করা থাকে সেই টাইমের পরে কিন্তু অটোমেটিক অফ হয়ে যায়। তার জন্য কিন্তু আপনাকে বারে বারে মোবাইল স্ক্রিনটিকে টাচ করতে হবে। তো আজকে আমরা একটা সেটিংস দেখাবো, এই সেটিংসটি যদি আপনি অন করে থাকেন তো আপনার এই মোবাইল স্ক্রিনটি আর অফ হবে না, যতক্ষণ আপনার মোবাইলের ডেটা কেবল কানেক্টেড থাকবে, মোবাইলটি চার্জিং অবস্থায় থাকুক, বা ধরুন ডেটা কেবল দিয়ে আপনি পিসিতে কিংবা ল্যাপটপে কোনো কিছু ট্রান্সফার করছেন, সেই অবস্থায় কিন্তু কখনোই আর স্ক্রিন লাইটটি চলে যাবে না বা স্ক্রিনটি অফ হবে না। তো কী সেই সেটিংস, দেরি না করে আসুন দেখে নেওয়া যাক। দেখুন এখানে সেটিংস ওপেন করলাম, ওপেন করার পরে আপনি ডেভেলপার অপশানস ক্লিক করুন। আপনার যদি ডেভেলপার অপশানস না থাকে তো এটি ডিসেবল অবস্থায় থাকে বা হাইড থাকে, এটিকে এনেবল করতে গেলে আপনি অ্যালাউড ডিভাইস ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন সফটওয়্যার ইনফরমেশনের ক্লিক করুন। এরপরে আছে দেখুন বিল নাম্বার, এই বিল নাম্বারে পরপর 7 বার ক্লিক করুন। ক্লিক করলে ব্যাকে চলে আসুন। দেখুন এখানে আপনার অ্যাবাউট ডিভাইসের উপরে ডেভেলপার অপশন চলে আসবে। তো ডেভেলপার অপশন ওপেন করুন। ওপেন করার পরে দেখুন স্টে অ্যাওয়েক, স্ক্রিন উইল নেভার স্লিপ হোয়াইল চার্জিং, এটিকে আপনি অন করে দিন, অফ থাকবে অন করে দেবেন। তার আগে প্রথমেই আপনি ডেভেলপার অপশানসটিকে অন করে দিন, দেওয়ার পরে স্টে অ্যাওয়েক এটাকে আপনি অন করে দিন। অন করে দিলে কী হবে, যতক্ষণ আপনার মোবাইলটি চার্জিং অবস্থায় থাকবে বা ডেটা কেবল সংযুক্ত থাকবে ততক্ষণ কিন্তু আর মোবাইল স্ক্রিন লাইটটি অফ হবে না বা মোবাইল স্ক্রিনটি অফ হবে না, আপনি স্বচ্ছন্দে যে কোনো কাজ করতে পারবেন যতক্ষণ ইচ্ছা। তো এই ছিল আজকের ছোট্ট ট্রিক্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক শেয়ার বা কমেন্টস করতে ভুলবেন না, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে। নমস্কার।